শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন গণতন্ত্রের উৎসব আর সেই উৎসবে নানা জায়গায় হাজারো কাণ্ড কোথাও দেখা গেলো ভোটলুট দেদার ছাপ্পা তো কোথাও সন্ত্রাস বোমাবাজি গোলাগুলি হিংসা আর তার জেরে শুধুমাত্র কালকের দিনে চলে গেল সতেরোটি তরতাজা প্রাণ গত এক মাসে মৃতের সংখ্যা দাঁড়ালো বত্রিশ প্রাণ গেল রাজনৈতিক দলের সমর্থকদের প্রাণ গেল সাধারণ মানুষের অভিযোগ আর পাল্টা অভিযোগ আর এবার এক বিজিবি কর্মীকে মারধর করার পর বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুনের ভয়ঙ্কর অভিযোগ উঠল সাদে কালাম নামক এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঠিক কী জানা যাচ্ছে সূত্রের খবর ভোটের দিন ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর দিনাজপুরের চৈনগর গ্রাম পঞ্চায়েতের সন্তরা গ্রামে মৃত যুবকের নাম প্রসেনজিৎ বর্মন বয়স পঁচিশ বছর জানা গিয়েছে তিনি নার্সিংয়ের ছাত্র আর পাঁচজন ভোটদাতার মতো শনিবার দুপুরে নিজের ভোট কেন্দ্রে যান তবে সেখানেই কর্মরত সিভিক ভলেন্টিয়ারের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রসেনজিৎ অভিযোগ এরপর বাড়ি ফিরে এলে বিকেলে প্রসেনজিৎকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত সিভিক কিছুজন ভোট কেন্দ্রের পাশে একটি স্থানে নিয়ে গিয়ে বেধারক মারধর করা হয় যুবককে এরপরই হাতে ফুটিয়ে দেওয়া হয় দুটি বিষাক্ত ইনজেকশন চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা তৎক্ষণাৎ প্রসেনজিৎকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এইদিকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সাদে কালমকে ধরে মারধর শুরু করেন গ্রামবাসীরা পরে তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এই বিষয়ে মৃত যুবকের স্ত্রীর অভিযোগ তার সামনেই সিভিক ভলেন্টিয়ার তার স্বামীকে নিয়ে গিয়ে পিটিয়ে ইঞ্জেকশন দিয়ে খুন করেছে তার আরও দাবি স্বামী বিজেপিকে ভোট দেওয়ার জন্যই ওকে খুন করা হয়েছে অভিযুক্ত ওই কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারও